পালো বৈষ্ণৱ সমস্ত, আমি ক্ৰমশঃ আগবঢ়াই অহা মাধৱ মহাপুৰুষৰ নামঘোষা শাস্ত্ৰভাগীৰ পাঠ পৰ্যালোচনাৰ অনুষ্ঠানলৈ আপোনাক সবক সেৱা জনাইছোঁ। নামঘোষা শাস্ত্ৰৰ লেচাৰী চন্দ্ৰৰ মহিমাযুক্ত উপদেশৰ আমি দ্বিতীয় ভাগী পাঠ পৰ্যালোচনা 405 নম্বৰ জোকা ঘোষাৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। শুনে মহাপুৰুষে নামঘোষা শাস্ত্ৰভাগীৰ প্ৰথম 24 চন্দ্ৰৰে আৰম্ভ কৰিছে তেখেতৰ ঘোষা। 24 চন্দ্ৰ ঘোষাৰ প্ৰথম জোকা শীৰ্ষ যি দুই জোকা ঘোষা তেখেতে গঢ়িছে, সেই দুজোকা ঘোষাৰ শীৰ্ষ ৰাখিছিল ভজন বুলি। তাৰ পাছত তেখেতে ঘোষা শাস্ত্ৰত প্ৰয়োগ কৰিছে পদচন্দ্ৰ। পদচন্দ্ৰৰ প্ৰথম জোকা ঘোষা তেখেতে ঘোষিছে ঈশ্বৰ নিৰ্ণয় বুলি। তাৰ পাছত তেখেতে প্ৰয়োগ কৰিছে লেচাৰী চন্দ্ৰ। লেচাৰী চন্দ্ৰৰ প্ৰথম জোকা ঘোষাও তেখেতে ঘোষিছে ঈশ্বৰ নিৰ্ণয় বুলি। মাধৱ মহাপুৰুষে ঘোষা শাস্ত্ৰত প্ৰয়োগ কৰা চন্দ্ৰ 24 চন্দ্ৰ প্ৰথম প্ৰয়োগ কৰিছে, দ্বিতীয়তে প্ৰয়োগ কৰিছে দুলৰী চন্দ্ৰ, তৃতীয়তে প্ৰয়োগ কৰিছে
পদচন্দ আৰু চতুৰ্থত তেখেতে প্ৰয়োগ কৰিছে লেচাৰি ছন্দ। এই লেচাৰি ছন্দ ঘোষাৰ তেখেতে যেতিয়া উপদেশ সামৰণি মাৰিছে, উপদেশৰ সামৰণিৰ পাছত তেখেতে আৰম্ভ কৰিছে মহিমাযুক্ত উপদেশ। মহিমাযুক্ত উপদেশ ঘোষাৰ প্ৰথম জোকা ঘোষা, 602 নম্বৰ জোকা ঘোষাত তেখেতে ব্যাস নিগদতি লুব্ধ মতি বুলি আৰম্ভ কৰিছে আৰু কৈছে যে দেও উপদেশ উদ্ধ বাহু উচ্চ কৰি বুলি। প্ৰথম জোকা মহিমাযুক্ত উপদেশ ঘোষা টিকালজ্ঞ ঋষি পনেতা পৰমেশ্বৰ বেদব্যাসৰ ঘোষণা। দ্বিতীয় জোকা মহিমাযুক্ত উপদেশ ঘোষা সকল নিগম কল্পতৰু তাৰ ফলমহা ভাগৱত শুকমুখে আঁকি ভূমিতা ভৈলা বিদিত, অৰ্থাৎ ব্যাস নন্দন শুকদেৱে ব্যাসৰ ৰচনা কৰা ভাগৱত শাস্ত্ৰ কীৰ্তন কৰি প্ৰণয় প্ৰকাশ কৰিলে মহিমাযুক্ত উপদেশ। উপদেশৰ আৰ্হি প্ৰথম দীঘলে বেদব্যাসে প্ৰণয়নক ভাগৱতমুখী কৰি, দ্বিতীয়তে মহিমা দেখুৱালে ব্যাস নন্দন শুকদেৱে ব্যাসৰ ভাগৱত ৰূপী প্ৰণয়নক কীৰ্তন কৰি, তৃতীয়ত মহিমাযুক্ত উপদেশত মহিমা দৰ্শাইছে শুকৰ মুখেৰে ভাগৱত শ্ৰৱণ কৰোতা পৰীক্ষিতে হৰিক সততে স্মৰা প্ৰজা বুলি। প্ৰথম জোকা ঘোষাত পনেতা পৰমেশ্বৰ টিকালজ্ঞ ঋষি বেদব্যাসৰ উদ্ধ বাহু কৰি ঘোষণা। দ্বিতীয় জোকা ঘোষাত বেদব্যাসৰ পুত্ৰ শুকদেৱে সকল নিগম কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ কীৰ্তন কৰি সমস্তকে ভাগৱত ভক্তিৰ পথ দৰ্শন কৰালে। আৰু তৃতীয় জোকা ঘোষাত ভাগৱত শ্ৰৱণ কৰোতা পৰীক্ষিতে হৰিক খন্তেক সময় পাহৰি মিগয়া কৰিবলৈ যোৱাৰ কাৰণেই 7 দিনৰ অভিসম্পাতযুক্ত মৃত্যু লাভ কৰিব লগা হ'ল। ঘোষাৰ ছন্দেৰে শাস্ত্ৰৰ নয় আৰু বিচাৰেৰে পনেতা কীৰ্তন কৰোতা শ্ৰৱণ কৰোতা এই তিনিটা তত্ত্ব মহিমাযুক্ত উপদেশ ঘোষাৰ প্ৰথম তিনি জোকাত আমাক প্ৰতিপাদন কৰি 4 নম্বৰ জোকা মহিমা শীৰ্ষ উপদেশ ঘোষাত কৈলাস ধামৰ নিগুণ সাধক ভগৱান ঈশ্বৰ কৃষ্ণৰ একান্ত সেৱক পাৰ্বতী গোসানীৰ স্বামী ভগৱান শিৱাই এইবাৰ নিগুণ ভক্তি দান কৰিছে তেওঁ ভাৰ্যা পাৰ্বতী। সেয়ে ঘোষাজোকাত কৈছে শুনিও পাৰ্বতী তুমি এবে ৰাম 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 বোলা যেবে, তিনিবাৰ ৰাম। হে পৰ্বতৰ কন্যা, হে দক্ষৰ দুহিতা, তুমি যদি তিনিগুণৰ বৃত্তিৰ পৰা নিগুণলৈ তুমি যদি ধাৱমান হ'ব বিচাৰিছা ৰাম স্মৰণ কৰা। তিনি ৰাম তিনি তত্ত্ব জগতৰ শ্ৰীহৰিৰ ৰমন ক্ষেত্ৰ, তেওঁই ৰমন হৈ আছে ৰাজসিক তামসিক আৰু সাত্বিকত তিনি বৃত্তিৰূপী তিনি অহংকাৰ হৈ। এই তিনি অহংকাৰৰ পৰা তুমি যদি মুক্ত হ'ব বিচাৰিছা তেতিয়াহ'লে তুমি ৰাম 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 4 বাৰ ঘোষিছে। এই 4 বাৰ এই ৰামে 4 বেদৰ সাৰ তত্ত্বক যেন বুজাইছে, এই 4 বাৰ ৰামে গুৰুদেৱ নাম আৰু ভকত এই তত্ত্বকো বুজাইছে। এই 4 বাৰ ৰামে পনেতাস্বৰূপ পৰমেশ্বৰ বেদব্যাস শুকদেৱ পৰীক্ষিত আৰু লগতে ভগৱান শিৱ এই 4জনৰ ভকতিৰ তত্ত্বকো বুজাইছে। মাধৱৰ ঘোষাৰ অৰ্থ কিমান গভীৰ হ'ব পাৰে সি কৃপালু পাপ বান্ধৱ আই সমস্ত আমি মহমতী, আমি মাত্ৰ অনুভৱৰ যোগেদি ইয়াৰ তত্ত্বগত দৰ্শনৰ ফালে আমি ধাৱমান হ'ব খুজিছোঁ। ঘোষাজোকাত 3 বাৰ প্ৰথম ৰাম তিনি গুণময় বৃত্তিৰ পৰা নিগুণলৈ যোৱাৰ ব্যৱস্থা, তাৰ পাছত ঘোষিছে 4 বাৰ ৰাম বেদব্যাসৰ ঘোষণা শুকদেৱৰ কীৰ্তন পৰীক্ষিতৰ শ্ৰৱণ আৰু মহাযোগী শিৱৰ কৈলাস ধামৰ সাধনা এই 4টা বস্তুক এক কৰি ৰাম 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 4 বাৰ চাগে ঘোষিলে। মহাযোগী শিৱৰ সহস্ৰ বছৰৰ তপস্যাৰ ফচল ৰাম,
হৃদয়ত কেবল নামকেই ধ্যান করে নামকেই উপাসনা করে জীবনক নামময় করে রখার বাসনারূপী যে পরম তত্ত্ব, এই তত্ত্ব কথা কাক কব, দেহধারী ভাগ্যারূপী পার্বতীক কব। কঠিন হারত গঠিত দেহধারী সকলক মহাযোগী শিবই ঘোষণা করে শুনাইছে, হে পর্বত সম কঠিন দেহধারী জীববিলাক, প্রকৃতির রূপ লই পার্বতীময় আত্মারূপী শিবর ভাগ্যারূপত প্রতিষ্ঠিত হে প্রকৃতিময় তত্ত্ববিলাক তোমালোকে প্রত্যেকেই শুনা, তোমালোক রামর অংশ, আত্মারূপে তোমালোকর হৃদয়ত রাম প্রতিষ্ঠিত। কিন্তু মই সহস্র বছর সাধনার যোগেদি এই কথা জানিব পারিল, কিন্তু মোর ভাগ্যারূপী দেহধারী পার্বতীর সাধনা নাই, এইটো কারণে তেও জানিব পড়া নাই। পর্বতময় কঠিন দেহত গঠিত তোমালোকর আত্মারূপী রাম হৃদয়ত যদিও লুকাই আছে, তোমালোকে অনুভব করিব পড়া নাই। মই তপস্যা আর সাধনার যোগেদি কৈলাস ধামত হৃদয়ত সদায় রামকেই সাক্ষাৎ করে মই রামতেই রমন হয়ে আছো। তোমালোকর দেহ মন আর হৃদয় এই সমস্তরে সৌন্দর্য কেবল ভগবান রাম। রামতে রমহু অবি রাম রাম রাম, মই যেদরে রামত রমন হই মই সত্যম শিবম সুন্দরম হই ঈশ্বরক সাধন করেছো, তোমালোকেও তোমালোকর মুখর সৌন্দর্য যদি পদ্মময় নিষ্পৃহ তত্ত্বলে উদ্ধগামী করিব বিচারিছা, তেতিয়া হলে তোমালোকেও রাম বলে ঘোষণা করা। রাম কি? রাম হল সহস্র নাম, এজনা রামত সহস্র নামর তত্ত্ব। সমস্ত নামে রামকেই ঘোষণা করে, সমস্ত শাস্ত্রই রামর বীজকেই উপাসনা করে, সমস্ত তত্ত্ব কেবল রাম আর রাম। রাম মানে হল অগ্নিমন্ত ঈশ্বরের তত্ত্বগত সূর্যরূপী রূপ। কীর্তন করুতায়ু বুঝিব নোয়ারে, নোয়ারে বুঝিব পনেতা পরমেশ্বরে, নোয়ারে বুঝিব শ্রবণ করুতায়, আর নোয়ারে বুঝিব শিবর ভাজ্যা পার্বতীয়ে। সহস্র বছর সাধনা করে কৈলাস ধামত মহাযোগী শিবই রামত রমন হয়ে যুক্ত সাধনার সহস্র বছর তপস্যা করে হৃদয়ত রাম নামকে জপিলে, সত্যম শিবম সুন্দরম বলে ঘোষণা করবলে ললে সমস্তই এই সুন্দরতা শিবর নহয়, এই সুন্দরতা হল রামর। ভগবন্ত রামরূপী নামর অনন্তমুখী গতির ধাবমান তত্ত্বক মাধব মহাপুরুষে মহিমাযুক্ত ঘোষার পঞ্চম চোকা ঘোষাত আনি আমাক বিদিত করালে, যে পঞ্চম নহয় চারি নম্বর জোকা ঘোষাত আমাক বিদিত করালে যে বেদব্যাসর উদ্ধবা সুস্বরূপ ঘোষণা, নিগম শাস্ত্রক নমাই অনা শুকদেবর কীর্তন, অভিসম্পাদযুক্ত পরীক্ষিতর রামরূপী তত্ত্বর শ্রবণ, আর মহাযোগী শিবর কৈলাস ধামত রামরূপী ঈশ্বরের উপাসনা, এই সমস্তবিলাক তোমালোকর হৃদয়ত প্রতিষ্ঠা হব যদি তোমালোকে রাম 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 বলে রামতে রমহু সর্বক্ষণে জানা রাম নাম সহস্র নামর তুল্য বলে হৃদয়ত অনুভব করিব পারা। মাধব মহাপুরুষর চরণত আমার শতকোটি নমস্কার। যিজনা মহাপুরুষে ঘোষার তত্ত্বক কিমান গভীর করে রামরূপী আত্মার পরমাত্মামুখী করে সহস্র নামর তত্ত্বক রামরূপী ঈশ্বর তত্ত্ব বলে আমাক বিদিত করাইছে, আমার যেন হৃদয়ত কেবল অকণমান অনুভবে হয়েছে। ইয়ার অনন্তমুখী পরিসীমা ভগবন্তর কৃপার সাধনার যোগেদিহে হয়তো মহাযোগী শিবই লাভ করেছে। আর এই তত্ত্ব কথা ভগবন্তর একান্ত নিগুণ ভকতিরে আমিও পার্বতীময় দেহাবিলাক ধারণ করা, হৃদয়ের ঔহল্যময় পাথরবিলাক গলাব পড়া এই রামরূপী ঈশ্বরের পরম পবিত্র সত্য তত্ত্ব আমি যাতে শ্রবণ কীর্তন আর মননের যোগেদি আমি যাতে উপলব্ধি করব। বেদাগ মোয়াদি করি যত ও বিস্তর শাস্ত্রত বিস্তরত
তীর্থতা নাই কি সুপ্রয়োজন ও সংসার তরিতে খোঁজা দেবে ও আপন মুখর হেতুতে গোবিন্দ গোবিন্দ বেকতে বুলাব সন ও গোবিন্দ গোবিন্দ বেকতে বুলাব সন মাধব মহাপুরুষের নামঘোষা শাস্ত্রর লেচারি ছন্দ মহিমাযুক্ত উপদেশ ঘোষার এই জোকা ঘোষা হল 606 নম্বর জোকা ঘোষা আর ক্রম অনুসরি মহিমাযুক্ত উপদেশ ঘোষার 5ম নম্বর জোকা ঘোষা ভগবান শ্রীহরির 5টা তত্ত্ব মাধব মহাপুরুষে মহিমাযুক্ত ঘোষার 5 জোকাত আমাক আনি প্রতিষ্ঠা করে দেখাইছে প্রথম জোকাত পনেতা পরমেশ্বরের প্রণয়নের সার্থকতা মহিমাযুক্ত উপদেশ ঘোষা দ্বিতীয় জোকাত কীর্তন করতার কীর্তন ভক্তির সার্থকতা তৃতীয় জোকা ঘোষাত শ্রবণ করতার শ্রবণ সার্থকতা চতুর্থ জোকা ঘোষাত মহাযোগী শিবরূপী ভকতর সাধনার তত্ত্বর সিদ্ধির সফলতা এই সমস্ত বিলাকক গুরুর দেবর নামর আর ভকতর তত্ত্ব করি গুরু পনেতারূপী পরমেশ্বর বেদব্যাস দেবর দৈবিক সত্তাক প্রকট করিলে নিগম কল্পতরু ভাগবত শুকদেবে কীর্তন করি নামর নির্গুণ তত্ত্বক উপলব্ধি করিলে শ্রবণ করি পরীক্ষিতে গুরুদেব আর নাম এই তিনটা তত্ত্ব তপস্যারে সাধনা করে মহাভকত হল মহাযোগী শিব কল্যাণ কামত এই চারিটা তত্ত্ব মহিমাযুক্ত উপদেশের চারি জোকা ঘোষা মাধব মহাপুরুষে নিবন্ধন করে পঞ্চম জোকা ঘোষাত আমাক দান করেছে এই সমস্ত চারি তত্ত্বর মালিক হল গুরুরূপী গোবিন্দ সেইটো কারণে দুবার গোবিন্দ বলে ঘোষিছে কি বলে কৈছে গোবিন্দ গোবিন্দ বেকতে বোলাবচন এক গোবিন্দ ভগবন্তর চারি তত্ত্বর ধারণ করোতা সকল এক গোবিন্দ এই সমস্ত তত্ত্ব দান করোতাজন এফালে যদি সেবক ইফালে হল ভগবান দুই তত্ত্ব গোবিন্দরই এফালে যদি আগম অন্যফালে নিগম বেদর আগম মার্গ ত্যাগ করে বিস্তৃত শাস্ত্র অধ্যয়নের পন্থাক পরিহার করে বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত গীতা এই শাস্ত্রর পন্থাক আমি হৃদয়ঙ্গম করি গোবিন্দ গোবিন্দ এফালে যদি গোবিন্দর শ্রীনিমুখর বাণী গীতা শাস্ত্র অন্যফালে বাংময় মূর্তি ভগবন্তর বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র এফালে যদি গীত রূপারে গীতা গোবিন্দর তত্ত্ব অন্যফালে বাংময় মূর্তি রূপে ভাগবত গোবিন্দর এই তত্ত্ব দুবার গোবিন্দ বলে কোকিলে গোবিন্দ গোবিন্দ বেকতে বোলা বচন যদি তুমি বচন বুলিবলে যত্ন করেছা গোবিন্দর বাণী গীতার বচন তুমি কীর্তন করা শ্রবণ করা যদি তুমি বচনের সার্থকতা তুমি পাব বিচারিছা গোবিন্দর বাংময় মূর্তি ভাগবতর কথা তুমি শ্রবণ কীর্তন করা
বেদাগম আদি কৰি যত বিস্তর শাস্ত্রত নাহিকাত বিস্তর তীর্থত নাহি কিছু প্রয়োজন। যদি তুমি গোবিন্দর বাণীরূপী গীতা গোবিন্দর বাংময় মূর্তি রূপী ভাগবত যদি তুমি শ্রবণ কীর্তন করিছা, যে ঠাইত তুমি শ্রবণ কীর্তন করিবা সেই ঠাই হব গঙ্গার পবিত্র পাৰৰূপী পবিত্র তীর্থ। ভগবন্তর পবিত্র গুণ নামতক শ্রবণ কীর্তন করা ঠাই, এফালে গোবিন্দর নিরাকার তত্ত্ব, অন্যফালে গোবিন্দর গুণ কীর্তন আর যশ, এই সমস্তবিলাক উপনীত হই সেই ঠাই হয়ে পড়ব তীর্থ। ভগবন্তক আমি বিচার করে পার ব্যবস্থা রূপ লীলা নাম আর ধাম। ভগবন্তর রূপ হল নিরাকার, ভগবন্তর লীলা হল অনন্তমুখী, ভগবন্তর নাম হল নিরাকার অক্ষর ব্রহ্মরূপী তত্ত্ব, ভগবন্তর তীর্থ হল ভগবন্তর যত গুণ নাম যশ শ্রবণ কীর্তন করা হয়, গোবিন্দর চারিটি তত্ত্ব রূপ লীলা নাম ধাম, যত গোবিন্দর ভকতে গুরুরূপী গোবিন্দর কৃপার প্রসাদত গীতা ভাগবত আদি শাস্ত্র শ্রবণ কীর্তন আর মননের যোগেদি গোবিন্দক একান্ত চিত্তে সেবা করে ভকতি করে সেই ঠাই হয়ে পড়ে তীর্থক্ষেত্র। সেই ঠাইতে আহি বিদিত হয় বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত রূপী ভগবন্তজন। কেবল মাত্র আমাক লাগিব বেদব্যাসর ঊর্ধ্ব বাহুরূপী ঘোষণা, শুকদেবে করে দেখুয়া কীর্তনরূপী তত্ত্ব, পরীক্ষিতে করা শ্রবণরূপী ভক্তি, আর লগতে লাগিব মহাযোগী শিবই তেওঁ ভাত্য পার্বতীক দিয়া উপদেশ। এই চারিটা তত্ত্ব মহিমাযুক্ত উপদেশ প্রথম চারিজোকা ঘোষাত বিদিত করে পঞ্চম জোকা ঘোষাত গেলে বেদর আগম আর নিগম সমস্ত তত্ত্বর সাররূপী গোবিন্দর গুরুরূপী তত্ত্ব তোমালোকে বরণ করে শঙ্করে দেখুয়া শুদ্ধ মত আর পন্থক তোমালোকে অনুসরণ করে গোবিন্দ গোবিন্দ বলে তোমালোকে কীর্তন করা। মাধব মহাপুরুষের নাম ঘোষা শাস্ত্র অত্যন্ত জটিল, আমার কারণে দুর্বুদ্ধ, হে কৃপালু বাপ বান্ধব সমস্ত, বেদাগম আদি করি যত বিস্তর শাস্ত্রত নাহিকাত বিস্তর তীর্থত নাহি কিছু প্রয়োজন। সংসার তরিতে খোঁজা দেবে আপন মুখ্যর হেতু দেবে গোবিন্দ গোবিন্দ বেকতে বোলাবচন। বেদর আগম বেদর নিগম এই সমস্ত তত্ত্বর হার হল ভগবন্তর নিগুণ ভক্তি। বিস্তর শাস্ত্রর প্রয়োজন নাই, কেবল ভগবন্তর নাম গুঞ্জ আর লীলার কীর্তনের প্রয়োজন। বিস্তর তীর্থর প্রয়োজন নাই, যত ভকতরূপী ভগবন্তই গোবিন্দর গুণ নাম কীর্তন করে সেয়াই হয়ে পড়ে পবিত্র তীর্থ। আমার জীবনের উদ্দেশ্য সংসাররূপী ভব জলময় সমুদ্রর পরা আমি কেনেকে উদ্ধার হয়ে যাব পারো, সংসার তরিতে খোঁজা দেবে। আমার মুখ্য সাধন হব লাগিব, মুখ্য মানে মৃত্যুর পাশত লাভ করা বস্তু নহয়, মুখ্য মানে জীবনের সমস্ত কামনা নিশেষ করে দিব পড়ার ঈশ্বর তত্ত্ব। কামনা কেতিয়া নিশেষ হব, যেতিয়া একান্ত চিত্তে ভগবন্ত কৃষ্ণর চরণত শরণাপন্ন হই, ভগবন্তর কৃপার প্রসাদত আমি যে লাভ করছো সেইখিনিকে লই আমি যেতিয়া সন্তুষ্ট হবলে অভ্যাস করিম, তেতিয়াই আমি মুখ্য ধামরূপী আনন্দময় পারত উপনীত হব পারিম। আমি কেবল মনত রাখব লাগিব গোবিন্দ গোবিন্দ, গুরুরূপে গোবিন্দ, শাস্ত্ররূপে গোবিন্দ, শাস্ত্রর তত্ত্ব আর বিচার গুরুর কৃপাত লাভ করা পবিত্র আশীর্বাদ। হে কৃপালু বাপ বান্ধব সমস্ত, নামঘোষার মহিমাযুক্ত উপদেশ শীর্ষর 606 নম্বর জোকা ঘোষালেকে আমি পাঠ আর পর্যালোচনার আজির অনুষ্ঠান ভাগির ইমানতেই সামরণি সেবা রইল। ও হরি ও রাম, জয় গুরু শঙ্কর মাধব কৃষ্ণ।